নমস্কার বন্ধুরা, বাংলাদেশ নাইডি ফেস ভিডিওতে প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আইটি লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আশা করি সকলেই উত্তীর্ণ হয়েছেন। তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কিন্তু সকলেই কিন্তু বিভিন্ন লাইনে কিন্তু পড়াশোনা করে, বিভিন্ন শাখায় কিন্তু ভাগ হয়ে যায়, অনেকে কিন্তু অনেক রকম সার্ভিসের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। তো আপনারা যারা প্রাইমারি স্কুল টিচার পরীক্ষার যারা বসতে চাইছেন, তাদের জন্য কিন্তু ডিএলএড কোর্সটা কিন্তু অবশ্যই করা দরকার, কারণ এনসিটি নিয়ম অনুসারে ডিএলএড কোর্স না করা থাকলে আপনারা কিন্তু প্রাইমারি স্কুল টিচারের এক্সামে কিন্তু আপনারা বসতে পারবেন না। তো আপনারা যারা ডিএলএড কোর্স করতে চাইছেন অথবা আগের বছর যারা সুযোগ পাননি, যারা করেননি, এবছর যারা করতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অনলাইন অ্যাডমিশনের। তো আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কত পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের থাকতে হবে এইচএসে, এছাড়াও কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ, বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো আপনারা যারা আবেদনের ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে গেছে। এটা আপনাদের দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচারিয়া প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, বিধাননগর, কোলকাতা 7,91। নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছে 29/5/2019। মেমো নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই আপনারা জানানো হয়েছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যারা ডিএলএড কোর্স করতে চাইছেন তাদের অনলাইন অ্যাডমিশনের জন্য নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে আর বিস্তারিত আপনারা জানানো হয়েছে 2-year DEIED অর্থাৎ ডিএলএড কোর্স রেগুলার ফর দ্য সেশন 2019-2021 ইন দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য NCTE অ্যান্ড অ্যাফিলিয়েট টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে রেগুলারের যে যারা ডিএলএড কোর্স করতে চাইছেন, সেশন হচ্ছে 2019-2021 সেশনে, তারা কিভাবে আবেদন করবেন, কত পার্সেন্ট মার্কস লাগবে, বিস্তারিত এখানে জানানো হয়েছে। প্রথমে আপনারা জানিয়ে দেব, আপনাদের আবেদন করতে হলে আপনাদের কিন্তু 50% মার্কস নিয়ে কিন্তু এইচএস পাস করতে হবে জেনারেলদের ক্ষেত্রে, এবং 40% মার্কস নিয়ে আপনাদের এইচএস পাস করতে হবে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বিদের ক্ষেত্রে। এবং এখানে আরও জানানো হয়েছে পিএইচ এক্সার্ভিসম্যানরা যদি করতে চান তাহলে কিন্তু 45% মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা 2019-21 সেশনের ডিএলএড কোর্সের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আপনাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, কবে থেকে 30/5/2019 থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 12/6/2019 পর্যন্ত। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে জুলাই 2019 থেকে, এবং এখানে দেখুন হেল্পলাইন দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার, যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা এই হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন এবং আপনাদের কিন্তু সলিউশনগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এবং আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনে আবেদন করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে www.wbbp.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তাহলে এইটুকুই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা আপডেট। যারা ডিএড কোর্স করতে চাচ্ছেন, প্রাইমারি স্কুল টিচারে যারা বসতে চাইছেন, তাদের কিন্তু ডিএলএড কোর্সটা কিন্তু অবশ্যই করতে হবে, আর যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আবেদনের। তো আপনারা কিন্তু যদি ডিএলএড কোর্স করতে চান তাহলে কিন্তু এই যে ডেটটা দেওয়া হয়েছে 30/5/2019 থেকে 12/6/2019 মধ্যে আপনারা আবেদন করতে পারেন। তারপরে আপনাদের কিন্তু কাউন্সিলিং হবে, যদি আপনারা সুযোগ পান তাহলে কিন্তু আপনারা ডিএডটা করে নিতে পারেন, 2 বছরের কোর্স, তাহলে আপনারা প্রাইমারি স্কুল টিচারের পরীক্ষায় আপনারা বসতে পারবেন। এছাড়াও আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ নিয়েও যদি ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কীভাবে আবেদন করবেন সেই নিয়েও কিন্তু একটা ডিটেলস ভিডিও আপনাদের বানিয়ে আপলোড দিই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা ভিডিও থেকে কোনোভাবে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো প্রতি মুহূর্তে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।